আসসালামু আলাইকুম, রায়হানি গ্রান্ড প্যারিস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকে আপনাদের তিনটা প্রশ্নের উত্তর দিব আমি। অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাই শীতের মধ্যে দেশি মুরগির বাচ্চা মারা যায় এবং অনেক বাচ্চাগুলো দুর্বল হয়, হাঁটতে পারে না, পা দুই দিকে চলে যায় বা ঘাড় বেঁকে হয়ে যায়, টাল হয়ে যায় এবং বাচ্চা দ্রুত বৃদ্ধি হয় না, বাচ্চা মানে বয়স হইতেছে কিন্তু বাচ্চার সাইজ একই রয়ে গেছে, বাচ্চা শুকাই দিতেছে। এই প্রশ্নগুলোর উত্তর আজকে দিয়ে দিব একটা ভিডিওতে, ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টা আসি সেই বিষয়টা হলো বাচ্চা শীতের মধ্যে কেন মারা যায়, এটার জন্য দায়ী আমরা। আমরা কেন দায়ী? বাচ্চা প্রথমত যখন মুরগির নিচ থেকে বের হবে, মানে আজকে বাচ্চাগুলো বের হইতেছে, আমরা প্রাকৃতিকভাবে যে বাচ্চাগুলো ফুটাই মুরগি দিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব, ইনকিউবেটর না কিন্তু প্রাকৃতিকভাবে যে বাচ্চাগুলো ফুটে, মুরগি যখন বাচ্চা নিয়ে বের হয় আমরা কিন্তু মানে আমাদের খুশির এরকম একটা মানে উৎফুল্ল বিষয় কাজ করে, তখন বাচ্চাগুলো ছেড়ে দিই মার সাথে। আসলে মার সাথে ছেড়ে দেওয়াটাই হলো প্রধান ভুল আমাদের, মার সাথে ছেড়ে দেওয়া যাবে না, বাচ্চাগুলোকে মিনিমাম 10 দিন একটা খাঁচায় বা যেইভাবে হোক না কেন, একটা ক্যারেট বা ঝুড়ি যেইভাবে হোক না কেন, আবদ্ধ অবস্থায় রাখতে হবে মিনিমাম 10 দিন, মার সাথে একত্রে আটকে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার কৃত্রিমভাবে কোনো লাইট দিয়ে বা কোনো তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, মার সাথে থাকলে এরা মায়ের পালকের নিচে থাকবে এবং গরমে থাকবে। তাহলে কিন্তু আমাদের মানে প্রথম যে বিষয়টা হলো আমাদের হিট বা তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, মার সাথে থাকলে তারা তাপে থাকবে। প্রথম যে মারা যাওয়ার কারণ হলো ছেড়ে দেওয়ার কারণ, ছেড়ে আমরা দিব না তাহলে আমাদের বাচ্চা একটাও মারা যাবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, আচ্ছা এই মানে বাচ্চাকে সুস্থ রাখার জন্য আমি একটা মেডিসিন বলে দিই আপনাদের, মেডিসিনটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। বাচ্চা যখন বের হবে, বের হওয়ার সাথে সাথে আপনারা লাইসোবিট দিবেন, লাইসোবিট চালাবেন হলো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। লাইসোবিট লাইসোবিট যখন মুরগি বাচ্চা খাবে তখন কিন্তু মুরগির রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে মুরগির বাচ্চার, মুরগিকে কিন্তু তখন মুরগির বাচ্চাকে কিন্তু তখন কোনো ধরনের ব্যাকটেরিয়া জনিত কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। বাচ্চা যখন হেলদি থাকবে কোনো ধরনের ভাইরাস মুরগিকে আক্রমণ করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না, বিষয় গেল। আর দ্বিতীয়ত মাইকোনিট চালাবেন হলো 3 দিন, 10 দিন আমি যে বলছি মায়ের সাথে আটকে রাখবেন সেই 10 দিনের মধ্যে কিন্তু 3 দিন আপনারা মাইকোনিট চালাবেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে, খুবই সুস্থ থাকবে, বাচ্চাগুলোকে ঠান্ডা আক্রমণ করতে পারবে না, নিউমোনিয়া আক্রমণ করতে পারবে না। প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপ হলো বাচ্চাগুলো কেন হাঁটতে পারে না, দুর্বল হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, ঘাড় বাঁকা হয়ে যায়, এটা হলো ভিটামিনের অভাব। এই ভিটামিনের অভাবের জন্য আপনারা অবশ্যই থায়োবিন ব্যবহার করবেন, থায়োবিন ভিটামিন B1 B2 এই উপাদানগুলো রয়েছে থায়োবিনে, তখন আপনারা থায়োবিন ব্যবহার করবেন। দ্বিতীয় বিষয় চলে গেল। এখন 3 নম্বর বিষয় হলো যে বাচ্চাগুলো কিন্তু প্রপারলিভাবে আপনার স্বাস্থ্যবান হইতেছে না, বড় হইতেছে না, বয়স বাড়তেছে কিন্তু বাচ্চা বড় হইতেছে না। এর জন্য আপনারা কী করবেন? এই জন্য আপনারা অবশ্যই বাচ্চাকে একদিন বয়স হতে শুরু করে ওই যে আমি বলছি লাইসোবিট, লাইসোবিট চালানোর পরে কিন্তু ব্রয়লার স্টার্টার খাবার ব্যবহার করবেন। ব্রয়লার স্টার্টারে কিন্তু মুরগির শরীরের জন্য যতটা প্রোটিন দরকার, যতটা ভিটামিন দরকার, মানে প্রিমিক্স খাবার হলো ব্রয়লার বা সোনালি স্টার্টার। এই ফিডটা যখন আপনারা ব্যবহার করবেন একদিন বয়স হতে, তখন আপনারা নিজের চোখেই দেখতে পারবেন যে মুরগির বাচ্চার গ্রোথ কী সুন্দরভাবে বাড়তেছে। আর অবশ্যই সেই তাপের বিষয়টা মাথায় রাখবেন, তাপ যদি বেশি হয়ে যায় এবং তাপ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার গ্রোথের উপরে মানে আবির্ভাব ঘটে, মানে বাচ্চার গ্রোথের মানে প্রধান উৎস হলো খাবার, দ্বিতীয় উৎস হলো তাপ। তাপ মেনটেন করতে হবে এবং খাবার সবসময় প্রপার খাবার দিতে হবে, যেই খাবারে মানে সকল উপাদান, সকল প্রোটিন, সকল ভিটামিন উপাদান বিদ্যমান থাকে, সেই খাবারটা ব্যবহার করতে হবে। অবশ্যই ছাইরা দিলে কিন্তু এই খাবারগুলো মুরগির বাচ্চারা পায় না, সেজন্য বাচ্চাগুলো শুকায় যায়, বাচ্চাগুলো কিন্তু পরিপূর্ণ স্বাস্থ্য হয় না। অবশ্যই ভিউয়ার্স এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ছোট্ট একটা ভিডিও কিন্তু ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখলে কিন্তু দেশি মুরগির বাচ্চা একটা বাচ্চা নষ্ট হবে না ইনশাল্লাহ। আপনাদের খামার যে বাচ্চাগুলো ফুটবে সবগুলো বাচ্চা কিন্তু সুস্থভাবে বড় হবে এবং আপনার খামারে লাভবান হবেন আপনারা ইনশাল্লাহ। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন।